হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দু বাংলা টেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপদিয়া রেলওয়ে স্টেশন। রূপদিয়া রেলওয়ে স্টেশন পূর্বে এরকম অবস্থায় ছিল না, বেশ কিছুদিন হয়েছে রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর অল্প কিছু দিনের মধ্যেই এই রূপদিয়া রেলওয়ে স্টেশন দিয়েই ঢাকার সাথে ট্রেন যোগাযোগ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে ট্রায়াল রান শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে স্টেশনটা দেখতে অনেক সুন্দর লাগছে। স্টেশনে মোট 4টি লাইন রয়েছে, পাশাপাশি এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে একটি ট্রেন আসছে, সেটি হচ্ছে সাগরদের এক্সপ্রেস ট্রেন। সাগরদের এক্সপ্রেস ট্রেনের এখানে কোনো যাত্রাবিরতি নাই, সেই কারণে ট্রেনটি এখান থেকে সরাসরি চলে যাবে। সবুজে ঘেরা একটি সুন্দর নির্মল প্রকৃতির মধ্যে অবস্থিত এই রূপদিয়া রেলওয়ে স্টেশন। দুপাশে সারি সারি গাছ রয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে সামনের দিকে চলে আসছে। যেহেতু ট্রেনটির এখানে কোনো স্টপেজ নাই, তাই ট্রেনটি দ্রুত এখান দিয়ে চলে যাবে। উপর থেকে দেখতে ভিডিওটি অনেক সুন্দর লাগছে, পাশাপাশি এখানকার নতুন যে ঝকঝকে রেল স্লিপার দেওয়া হয়েছে, সেই স্লিপারগুলো এবং স্টেশনের কাজ শেষ করা হয়েছে, সে কারণের জন্যই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে, জুলাই মাসের মধ্যেই চালু হয়ে যাবে যশোর থেকে এবং খুলনা থেকে সরাসরি পদ্মা হয়ে ঢাকাগামী ট্রেনের যাত্রা। রূপদিয়া বর্তমানে একটি অত্যন্ত আকর্ষণীয় স্টেশনে পরিণত হয়েছে। এই স্টেশনে মূলত এখন প্রচুর কাজ হচ্ছে, স্টেশনে বেরিয়ে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন, পাশাপাশি ট্রেনটি এখন দ্রুত গতিতে চলে চলেছে। সবুজ মাঠের ভিতর দিয়ে ট্রেনটি ছুটে যাচ্ছে, ট্রেন লাইন একদম সোজা সমান্তরালভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সাগরদাড়ি এক্সপ্রেস প্রতিদিন আপ এবং ডাউনে খুলনা এবং রাজশাহীর মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। এটি সকালে আসে, আবার বিকাল 4টার সময় খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। ধন্যবাদ।